হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাতে যে দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, দুটো কিন্তু কোরিয়ান ব্র্যান্ড বারুল্যাবের। একটা হচ্ছে ক্লিনজিং অয়েল অ্যান্ড আরেকটা হচ্ছে ক্লিনজিং ফোম। সো ফার্স্টে হচ্ছে এই ক্লিনজিং অয়েলটা দিয়ে আমি আমার মেকআপগুলো রিমুভ করব। আচ্ছা, এটা হচ্ছে ফ্রম দ্য ব্র্যান্ড বারুল্যাব অয়েলবায়োম পারফেক্ট ক্লিয়ার ক্লিনজিং অয়েল। এটাতে হচ্ছে 83% প্ল্যান্ট ডিরাইভড অয়েলস, আর এটা আমাদের স্কিনকে খুবই ডিপ ক্লিনজিং করবে, ব্ল্যাক হেডস রিমুভ করবে, আমাদের পোর্সগুলোকে ক্লিয়ার করবে, এছাড়াও কিন্তু আমাদের ফেস এটাকে খুব কামিং রাখবে, আর এটা কিন্তু কমপ্লিটলি একটা অ্যান্টি ডাস্ট প্রোডাক্ট। সো ফার্স্টে আমি যেটা করব, আমি আমার হাতে এই ক্লিনজিং অয়েলটা নিব, আর আমি পুরো প্রসিডিউরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা ইউজ করতে হবে। কোনো কটন প্যাডে কিন্তু আপনারা ক্লিনজিং অয়েলটা নেবেন না, আপনারা ডিরেক্টলি আপনাদের হাতের তালুতে ক্লিনজিং অয়েলটা নেবেন। তারপর খুব ভালো মতো এই ক্লিনজিং অয়েলটা দিয়ে ফুল ফেসে ম্যাসাজ করে নেবেন যতক্ষণ পর্যন্ত মেকআপগুলো রিমুভ না হচ্ছে। এরপর আপনারা একটু লুকওয়ার্ম ওয়াটার দিয়ে ফেসটা ওয়াশ অফ করে ফেলবেন। ইন দ্য সেকেন্ড স্টেপ আমি ইউজ করছি বারুলা ব্র্যান্ডের ব্ল্যাক ক্লে ক্লিনজিং ফোম। এই ক্লিনজিং ফোমটা আমার খুব পছন্দের। এটা আমি পরিমাণ মতো নিয়ে দু হাতে একটু ফোম ক্রিয়েট করে তারপর আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ম্যাসাজ করব ফুল ফেসে, তারপর আমি আমার ফেসটা একটু লুকওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ অফ করে ফেলবো। আপনারা চাইলে লুকওয়ার্ম ওয়াটারের পরিবর্তে নর্মাল রেগুলার ওয়াটার দিয়ে কিন্তু ওয়াশ অফ করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে। আর ফার্স্ট স্টেপে আমি যেই ক্লিনজিং অয়েলটা ইউজ করলাম, এটা কিন্তু একদমই লাইট ওয়েটেড একটা ক্লিনজিং অয়েল, আর যেভাবে আমি ইউজ করে দেখালাম ঠিক সেভাবেই কিন্তু আপনারা প্রসিডিউরটা ফলো করবেন। সো এই দুটো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কিন্তু বিউটি ক্লাউডে।